ক্লাস হচ্ছে আমরা এনার্জি কনভার্সন টু এই কোর্সে প্যারালাল অপারেশন অফ সিঙ্ক্রোনাস জেনারেটর আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে দেখেন আপনি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন এটা যদি এনার্জি কনভার্সন ওয়ান করে থাকেন তাহলে শিখে আসার কথা। সো যেই কারণে হচ্ছে আমরা প্যারালাল অপারেশন করি টু মেক ইট মোর ইকোনমিক অ্যান্ড স্টেবল। ওকে, এটা হচ্ছে আমাদের মূল পার্সপেক্টিভ। প্যারালাল অপারেশন মানে হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর কয়েকটা আছে, বেশ কয়েকটা আছে, ওই প্রত্যেকটা আমরা প্যারালালি অপারেট করবো। মনে করেন অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, সবার জেনারেটরগুলো হচ্ছে প্যারালালি অপারেট করবে, বা একই পাওয়ার প্ল্যান্টের মধ্যে মনে করেন চার পাঁচটা ছয়টা ইউনিট আছে, পাঁচ ছয়টা জেনারেটর আছে। যেমন ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টে আমার যদিও আমি যখন গিয়েছিলাম 2019 সালে সেখানে প্রায় ছয়টা সাতটা ইউনিট ছিল। হ্যাঁ, ঠিক আছে। সো এরকম যদি প্রত্যেকটা ইউনিটের আপনার সিঙ্ক্রোনাস জেনারেটরগুলো, যেহেতু পাওয়ার প্ল্যান্টে হচ্ছে আপনার সিঙ্ক্রোনাস জেনারেটর বেশি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওরা হচ্ছে যখন প্যারালালি অপারেট করবে কিভাবে অপারেট করবে সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল হোয়াই আর সিঙ্ক্রোনাস জেনারেটরস অপারেটেড ইন প্যারালাল। ফার্স্ট অফ অল মেনি জেনারেটরস ক্যান সাপ্লাই এ বিগার লোড দ্যান ওয়ান মেশিন বাই ইটসেলফ। তার মানে হচ্ছে অনেক জেনারেটরগুলো আছে যেগুলো হচ্ছে ওই মেশিনের থেকেও বড় বড় লোডগুলোকে কি করে সাপোর্ট দিতে পারে, সাপ্লাই করতে পারে। হ্যাভিং মেনি জেনারেটরস ইনক্রিজ দ্য রিলায়েবিলিটি অফ দ্য পাওয়ার সিস্টেম। ওকে, সিন্স ফেলিওর অফ এনি ওয়ান অফ দেম ডাজ নট কজ এ টোটাল পাওয়ার লস টু দ্য লোড। ফর এক্সাম্পল মনে করেন একটা আইসোলেটেড এরিয়ার মধ্যে আপনি একটা জেনারেটর দিয়ে পাওয়ার জেনারেট করতেছেন, এখন ওই একটা জেনারেটর দিয়ে যে পাওয়ার জেনারেট করতেছেন ওই জেনারেশনে কি হইলো, ওই যে বাড়িতে ওই যদি ব্রেকডাউন হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কি হবে, আপনি আর কোনো প্রকার পাওয়ার সেখান থেকে আপনার পাবেন না। কিন্তু মনে করেন আপনার কাছে তিনটা আছে, তিনটা জেনারেটর একসাথে চালু আছে, তো তিনটা থেকে একটা যদি নষ্ট হয়ে যায় বা আপনার শিডিউল মেইনটেন্সের প্রয়োজন হয়, বাকি দুটো তো চলতেছে, বা বাকি দুইটা যদি নষ্ট হয়ে যায় একটা তো চলতেছে, আপনি হচ্ছে মিনিমাম একটা পাওয়ার সাপোর্ট আপনি সবসময় পাবেন, সাপ্লাই সবসময় পাবেন। কিন্তু যদি কোনো প্রকার প্যারালাল অপারেশন নাই হয়, একটার উপর থাকে, তার মানে একটা যদি নষ্ট হয়ে যায় ফেল করে, তাহলে আপনার পুরো পাওয়ার সিস্টেম কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আমরা মাল্টিপল এবং অনেকগুলো জেনারেটর হচ্ছে প্যারালাল অপারেশন করার জন্য ব্যবহার করে থাকি। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, হোয়াই আর সিঙ্ক্রোনাস জেনারেটরস অপারেটিং প্যারালাল। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় ভাইবা পরীক্ষাতেও জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে হ্যাভিং মেনি জেনারেটরস অপারেটিং ইন প্যারালাল অ্যালাউস ওয়ান অর মোর অফ দেম টু বি রিমুভড ফর শাটডাউন এন্ড প্রিভেন্টিভ মেইনটেন্যান্স। প্রিভেন্টিভ মেইনটেন্যান্স মানে হচ্ছে আপনার একটা মেশিন আপনি বছরের পর বছর চালাতে পারবেন না, আপনাকে একটা স্কেডিউল করা লাগবে, এক সপ্তাহ দুই সপ্তাহ সময় নিয়ে বা এক মাস সময় নিয়ে, ওটা হচ্ছে দুই মাস তিন মাস পর পর আপনাকে মেইনটেন্যান্স করতে হবে। যেমন ওয়াশা পাওয়ার প্ল্যান্ট, অনেক বড় বড় আপনার পাওয়ার প্ল্যান্টগুলো যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে মাসের পর মাস হচ্ছে আপনার চালু থাকে, তারপরে হচ্ছে আপনার বন্ধ রাখতে হয়, বন্ধ রেখে কিছু সময় বিরতি দেওয়া লাগে, সপ্তাহখানে অথবা ক্ষেত্র বিশেষ মাসের মতো আপনার সময় নিয়ে ওরা হচ্ছে এটা মেনটেন্যান্স করে। আপনি যদি কোনো মেশিনকে মেনটেন্যান্স না করেন, ওই মেশিনটা তার নিজের সময় ব্যয় করে নেবে মেনটেন্যান্স করে, কীভাবে ও বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আপনি বাধ্য হয়ে ওই মেশিনটা কি করে মেনটেন্যান্স করবে। ওই জন্য অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার আপনাকে মেনটেন্যান্স অপারেশন চালাতে হবে। সো রেগুলার মেনটেন্যান্স অপারেশন চালাতে হলে আপনাকে সিঙ্ক্রোনাস জেনারেটর অবশ্যই কী করতে হবে, প্যারালালি ম্যানেজ করা লাগবে। ঠিক আছে, তারপরে হচ্ছে নাম্বার 4, ওয়ান ইফ অনলি ওয়ান জেনারেটর ইজ ইউজড অ্যান্ড ইট ইজ নট অপারেটিং অ্যাট নিয়ার ফুল লোড দেন ইট উইল বি রিলেটিভলি ইনএফিশিয়েন্ট, বাট উইথ মেনি মেশিনস ইট ইজ পসিবল টু অপারেট অনলি এ ফ্র্যাকশন অফ দেম, দ্য ওয়ান্স দ্যাট টু অপারেট নিয়ার ফুল লোড অ্যান্ড দেয়ার ফর মোর এফিশিয়েন্ট। তার মানে দেখেন আপনি যদি একটা জেনারেটরকে একটু কম এফিশিয়েন্সি মানে ফুল লোডে না চালান তখন কী হবে, ওইটার এফিশিয়েন্সিটা কমে যাবে। বাট যখন আপনি অনেকগুলো জেনারেটরকে আপনি একবারে ব্যবহার করবেন, যদি কিছুটা ফ্র্যাকশনেই আপনি ওর লোড কমাইও দেন, আপনি ওর ওভারঅল যে এফিশিয়েন্সিটা সেটাকে আপনি মোটামুটি ব্যালেন্স করতে পারবেন, এই জন্য আপনার অপারেশনটা ভালো হবে। ফর এক্সাম্পল মনে করেন কেন এটা করবেন, ফুল লোডে কেন চালাবেন না, মনে করেন একটা জেনারেটরের ক্যাপাসিটি হচ্ছে সে হচ্ছে 200 মেগাওয়াট জেনারেট করতে পারে। ফর এক্সাম্পল আপনার লোড এখন ডিমান্ড হচ্ছে কত, 120, আপনি কি 200 চালাবেন? ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে এমন যে আপনি যেটা তৈরি করবেন ওটা তৈরি করার পর ওইটাকে আপনি ইউজ করতে পারবেন না, 200 মেগাওয়াট তৈরি করলেন ওটা চলে গেল সাথে সাথে, ওইটা কিন্তু যদি ব্যবহার না করে তাহলে লস। তার মানে ওই 200 মেগাওয়াট তৈরি করতে তো আপনার প্রচুর পরিমাণ খরচ হয়েছে, ফুয়েল কস্ট গেছে, মেনটেন্যান্স কস্ট গেছে, আপনার ওয়ার্কিং যে রিসোর্স সেটা ব্যবহার হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, যখন আপনার সাপ্লাই হচ্ছে ডিমান্ড হচ্ছে 120, আপনার 200 মেগাওয়াট তৈরি করার কথা থাকলে আপনি 120 করবেন, তাই না? এখন পিক আওয়ারে তো আপনাকে 200 চালিয়ে, তখন আপনার এটা এফিশিয়েন্ট, আদারওয়াইজ সারাদিনের বেলা তো আপনাকে ফুল অর্ডার চালিয়েছেন না,
তো সেক্ষেত্রে যখন আপনি প্যারালাল অপারেশনগুলো করবেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ফুল লোডে না চালাইলেও ওই লসটা কী হচ্ছে মিনিমাইজ হচ্ছে বিকজ অফ দ্য প্যারালাল অপারেশন অফ সিনক্রোনাস জেনারেটর। ঠিক আছে, আচ্ছা এখন আপনি চাইলেই কোনো জেনারেটরকে সিনক্রোনাস মানে প্যারালাল অপারেশন করতে পারবেন না। প্যারালাল করতে হলে কিছু কন্ডিশন আপনাকে মানতে হবে, এই চারটা কন্ডিশন আপনাকে অবশ্যই মানতে হবে এবং এইভাবে এই চারটা কন্ডিশনের কথা কিন্তু আপনাকে লিখতে হবে, এটা দেওয়া থাকবে। প্যারালাল অপারেশন নিয়ে কোশ্চেন করলেই এই কোশ্চেন দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল যেটা বলা হয়েছে দ্য আরএমএস লাইন ভোল্টেজ অফ দ্য টু জেনারেটরস মাস্ট বি ইকুয়াল, তো ভোল্টেজ লাইন যেটা এবং আরএমএস ভোল্টেজ লাইন দুইটাতে কি হতে হবে এক হইতে হবে, একটা যদি 100 ভোল্ট হয় আরেকটা 100 ভোল্ট হতে হবে, যদি উল্টা পাল্টা করা যাবে রুট মিন স্কোয়ার রুট। ঠিক আছে, এটা আপনাকে ঠিক হইতে হবে। তারপরে হচ্ছে দ্য টু জেনারেটরস মাস্ট বি মাস্ট হ্যাভ দ্য সেম ফেজ সিকোয়েন্স, ফেজ সিকোয়েন্স মানে সিকোয়েন্স না এবিসি। এখন একটা আপনার এক জেনারেটরের আপনি এ আরেক জেনারেটর বি সাথে কানেক্ট করতে পারবেন না, একটা এ আরেকটা এর সাথে কানেক্ট করতে হবে, যদি উল্টা পাল্টা করে দেন প্যারালাল অপারেশন হবে, এর সাথে এ বি এর সাথে ডিসট্রাকশন হবে, আর ওই আর ওই ঠিক রাখতো রানিং সিস্টেমের থেকে ফ্রিকোয়েন্সিটা একটু বেশি থাকা লাগবে, যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাওয়ার ইনজেক্ট করতে পারবেন না, তাই সেই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই চারটা কন্ডিশন ডেফিনেটলি আপনাকে ফুলফিল করে তারপরে হচ্ছে আপনাকে প্যারালাল অপারেশন চালাতে হবে। এখন এটা একটু ভালো করে পড়লেন, একটু লিখে ফেস অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে থাকে, তিনটা ফেস না 120 120 ওটা হচ্ছে ওই যে পরে আপনার অপারেশনাল ইয়া আছে সেখানে আমি দেখাবো। মনে করেন আপনি তো ফেজ এ বি সি, ঠিক আছে এখন একটা ওই যেই আর একটা জেনারেটর 120 আছে আপনি এখন 110 এ দিবেন ওইটা হবে না। ঠিক আছে, আর সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি পাওয়ার ফ্যাক্টরের একটা ফ্যাক্টর থাকে। আচ্ছা এই চারটা জিনিস আগে সুন্দর করে লেখেন, লেখে বোঝার চেষ্টা করেন, এইটা থেকে ডেফিনেটলি কিন্তু কোশ্চেন থাকবে যে প্যারালাল অপারেশন কি এবং প্যারালাল অপারেশন করতে হইলে কি কি কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে। এটা অনেক সময় চাকরির পরীক্ষাতেও আসে। ওকে ফাইন, সো এখন দেখেন এই যে জেনারেল প্রসিডিউর ফর প্যারালালিং অল্টারনেটরস, দ্য ফিগার বিলো শোজ অ্যান অল্টারনেটর বিং প্যারালাল উইথ দ্য রানিং পাওয়ার সিস্টেম জেনারেটর 1, এটা হচ্ছে জেনারেটর 1, এটা হচ্ছে জেনারেটর 2। হ্যাঁ, জেনারেটর 1 হচ্ছে রানিং মেশিন, এটা চলতেছে, আর জেনারেটর 2টা হচ্ছে কি ইনকামিং মেশিন, মনে করেন এটারই হচ্ছে আপনি এর সাথে প্যারালাল করাবেন। কিভাবে করাবে এখন ডেফিনেটলি কারেকশন কিন্তু এরকমই হইতে হবে, ফর এক্সাম্পল এর যদি ফেজ এ হয় এটা এটা এ এটার এ, এর যদি ফেজ বি হয় এটার বি এটার বি, এটার সি এটার সি, আর এস ওয়ান দ্বারা বোঝাচ্ছে সুইচ। ঠিক আছে, তো আমরা এখানে লেখাগুলো একটু পড়ে দেখি তারপরে আমরা ভালো করে বুঝতে পারবো। দ্য ফিগার ওয়ান বিলো শোজ অ্যান অল্টারনেটর বিং প্যারালাল উইথ দ্য রানিং পাওয়ার সিস্টেম জেনারেটর 1, দিস টু মেশিনস আর অ্যাবাউট টু সিনক্রোনাইজ for supplying power to a load. Load মানে গ্রিডে পাঠাবে আর কি। জেনারেটর 2 is about to parallel with the help of a switch S1. The switch should never be closed without satisfying the above conditions. কি কন্ডিশনস? ফার্স্ট অফ অল দেখেন এই যে কন্ডিশনগুলো এখানে বলা আছে, এই চারটা কন্ডিশন ফুলফিল হলে আপনাকে কি করতে হবে, সুইচ চাপ দেওয়া লাগবে। আচ্ছা, ফার্স্ট ওয়ান, টু মেক দ্য টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল দিস ক্যান বি ডান বাই অ্যাডজাস্টিং দ্য টার্মিনাল ভোল্টেজ অফ ইনকামিং মেশিন বাই চেঞ্জিং দ্য ফিল্ড কারেন্ট অ্যান্ড মেক ইট ইকুয়াল টু দ্য লাইন ভোল্টেজ অফ রানিং সিস্টেম ইউজিং ভোল্টমিটার। তার মানে আপনি আগে ওই জেনারেটর 1 যেটা, হ্যাঁ, দিস ক্যান বি অ্যাডজাস্টিং বাই টার্মিনাল ভোল্টেজ অফ ইনকামিং মেশিন, ইনকামিং মেশিন কোনটা, এইটা ওর যে মেশিনটা জেনারেটর 2, ওর হচ্ছে আপনার ফিল্ড কারেন্টটাকে আপনাকে চেঞ্জ করতে হবে।
চেঞ্জ করে আপনাকে এমন ভাবে ইয়া করতে হবে যে ফাইনালি যেন ওই ভোল্টেজটা আপনার জেনারেট যেন ওয়ান এর সাথে কি করে ম্যাচ করে, যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, দেয়ার আর টু মেথডস টু চেক দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য মেশিনস, দেয়ার আর অ্যাজ ফলোস। দুইটা আপনার নিয়ম আছে বা মেথড আছে ফেজ সিকোয়েন্সটাকে মেনটেন করার জন্য। কারণ এখানে দেখেন ভোল্টেজ যেমন এক হওয়া লাগবে, আপনি তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে হচ্ছে এক নাম্বারটা এনশিওর করলেন। দুই নাম্বারটা যেটা আছে টু জেনারেটরস মাস্ট হ্যাভ দ্য সেম ফেজ সিকোয়েন্সেস। এখন ফেজ সিকোয়েন্সেস সেম করার জন্য আপনাকে দুইটা মেথডের মধ্যে যে কোনো একটা মেনটেন করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ইউজিং এ সিঙ্কোস্কোপ। এটা একটা ডিভাইস, ইট ইজ নট অ্যাকচুয়ালি টেক দ্য ফেজ সিকোয়েন্স বাট ইট ইজ ইউজ টু মেজার দ্য ডিফারেন্স ইন ফেজ অ্যাঙ্গেলস। এটা হচ্ছে ফেজ সিকোয়েন্স ইয়ার করে না, বাট ফেজ অ্যাঙ্গেলসের মধ্যে কত অ্যাঙ্গেল আছে, 120 নাকি 110 নাকি ঠিক মতো আসলো নাই, এই জিনিসটা হচ্ছে আপনি সিঙ্কোস্কোপ দিয়ে জানতে পারবেন। সেকেন্ড ওয়ানটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেকেন্ড মেথড ইজ থ্রি ল্যাম্প মেথড। হেয়ার উই ক্যান সি থ্রি লাইট বাল্বস আর কানেক্টেড টু দ্য টার্মিনালস অফ সুইচ। এখানে দেখেন এই এটা হচ্ছে আপনি তখন এই ল্যাম্প বসাই দেবেন। এটা কিন্তু আপনার কি বলে আমরা যখন আন্ডারগ্রাউন্ডে পড়ছি তখন আমরা দুইটা জেনারেটর পড়ছি, দুটো জেনারেটর দুটা পাশাপাশি দেখে এই ল্যাম্প দিয়ে হচ্ছে আমরা এখন দেখছি যে ঠিক মতো জলে কি জলে না। হ্যাঁ, এবং এটা ল্যাম্পের হচ্ছে কালার হচ্ছে চেঞ্জ হয়, ওই চেঞ্জের উপরে বেস করে হচ্ছে আমরা বের করছি। আর সেটা আমরা দেখি ফার্স্ট অফ অল এইরকম ভাবে আপনি ল্যাম্প দিয়ে দেবেন। হ্যাঁ, ল্যাম্প দেওয়ার পরে here we can see that three light bulbs are connected to the terminals of the switch S1 bulb become bright if the phase sequence is large. যদি লার্জ হয় ফ্রিকোয়েন্সি মানে ফেজ সিকোয়েন্সটা বেশি হয় তাহলে মানে ফেজ ডিফারেন্সটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনার কি হবে লাইট হবে উজ্জ্বল জ্বলবে, রাইট। এখানে দেখেন here we can see that bulbs become bright if the phase difference is large, মানে দুইটার সাথে ফেজ ডিফারেন্স মানে বেশি হয়ে যাচ্ছে তার মানে আপনার খুব all together if phase sequence is the same, tar mane the bulbs will show dim and bright all together, mane dim and bright she dujai dekhabe. ha jokhon apnar ki hobe phase sequence same hoye jabe, tar mane apnar ei tin ta option thake, ekta hocche ekebare bright thake, ekta hocche dim thake, ar ekta hocche bright dim actually hoye, tokhon seta ke apnake mone korte hobe je apnar phase mane phase sequence ta ki ache same ache, tokhon hocche apni ki korben আপনার ওই ইনকামিং জেনারেটরটাকে ওর সাথে কানেক্ট করবেন। তবে তার আগে আরো কিছু কথা সেগুলো দেখি। সো দ্য বাল্বস উইল শো ডিম এন্ড ব্রাইট অল টুগেদার ইফ দ্য ফেজ সিকোয়েন্স ইজ দ্য সেম, দ্য বাল্বস উইল গেট ব্রাইট ইন দ্য প্রোগ্রেশন ইফ দ্য ফেজ সিকোয়েন্স ইজ অপোজিট। দিস ফেজ সিকোয়েন্স ক্যান বি মেড ইকুয়াল বাই সোয়াপিং দ্য কানেকশন অন এনি টু ফেজ অন দ্য ওয়ান অফ দ্য জেনারেটর। যদি আপনার ফেজ সিকোয়েন্স সেম না হয় এবং এখানে যদি আপনি বাল্বস will get bright in progression if the phase sequence is opposite, যদি progression মানে এটা হচ্ছে যে ডিমটা যে আপনার ডিম থেকে যে আপনার bright এর দিকে যাবে ওই phase sequenceটা কিভাবে যাচ্ছে ওটার উপরে বেস করে আপনি বলতে পারবেন যে এটা আসলে কি phase sequence তো ঠিক আছে মানে angle ঠিক আছে বাট sequenceটা কি ঠিক আছে কিনা। যদি আপনি দেখেন যে ওর যে ডিম থেকে bright হওয়ার যে progressionটা এটা মানে ঠিকমতো হচ্ছে না, মানে ফর এক্সাম্পল একটার সাথে আরেকটার পার্থক্য আছে, দুইটা ঠিক মতো এরকম মানে দেখাচ্ছে ডিম থেকে ব্রাইট হচ্ছে না ব্রাইট থেকে ডিম হচ্ছে, আরেকটা হচ্ছে তার অপোজিট, তার মানে হচ্ছে কি এখানে সিকোয়েন্সটা সেম নেই, তখন আপনি সোয়াপ করে দিবেন, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আপনাদের ল্যাবে মডিউল আছে ওই মডিউল দিয়ে করা যায়, ওইখানে ল্যাবে ক্লাস হচ্ছে না, ল্যাবে ক্লাস হলে তখন দেখতে পাবেন, আপনাদের দুইটা ল্যাবে ইয়া হবে তখন হলে আপনারা দেখতে পাবেন। আপনাদের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা ঠিক আছে, এটা গেল একটা। তারপরে দেখেন নেক্সট উই হ্যাভ টু চেক দ্য ভেরিফাই দ্য ইনকামিং এন্ড রানিং সিস্টেম ফ্রিকোয়েন্সি। এখন আপনাকে ইনকামিং এন্ড রানিং ফ্রিকোয়েন্সি থেকে দেখতে হবে, রানিং ফ্রিকোয়েন্সি মানে কোনটা যেটা বর্তমানে গ্রিডে চলতেছে, ফর এক্সাম্পল 50 হার্জ স্টেবলি কখনোই থাকে না, 19-20 হয়, সো মানে কম বেশি হয়।
So it should be nearly the same. At least at the same factor. This can be done by inspecting the frequency of dimming and brightening of lamps. এখন এটা কি ভাবে যে ডিমিং হচ্ছে যে এই ফ্রিকোয়েন্সিটা যে কত দ্রুত আপনার চেঞ্জ হচ্ছে মানে ফর এক্সাম্পল আমাদের এসি পোলারিটি কি হয় আপ এন্ড ডাউন হয় মানে পজিটিভ থেকে নেগেটিভ এটা কত দ্রুত হচ্ছে ওইটার উপর বেস করে আপনি ফ্রিকোয়েন্সি বাই করতে পারেন কিভাবে এভরি পয়েন্ট মনোভারটি তাই না আপনি এখন কত দ্রুত সে ডিম থেকে আপ হচ্ছে ডিম থেকে ব্রাইট হচ্ছে এটা যদি আপনি টাইমটা বের করতে পারেন তাহলে তো আপনি ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন তাই না So, এই জিনিসটা হচ্ছে আপনি একটু দেখবেন এভাবে করা যায় এভাবে করে আর কি When the frequencies are nearly equal, the two voltages will alter the phase gradually. These changes can be observed and the switch S1 can be made closed when the phase angles are equal. যখন আপনি ফ্রিকোয়েন্সি আর ফেজ অ্যাঙ্গেলটা মোটামুটি দেখবেন ইটস কমপ্লিটলি ফাইন তখন সুইচ ক্লোজ করে দিলেই আপনার কি হয়ে যাবে এটা প্যারালাল অপারেশন হয়ে যাবে ওকে সো এই হচ্ছে আপনার প্যারালাল অপারেশন করার প্রসিডিউর আর এটা হচ্ছে আপনার প্রসিডিউর মানে সেটা প্রক্রিয়া প্রক্রিয়া হ্যাঁ প্রসিডিউর কিভাবে আপনি করবেন প্যারালাল করবেন কিভাবে আর এটা হচ্ছে প্যারালাল করতে হলে কি করতে হবে আর এটা হচ্ছে আপনি কেন প্যারালাল অপারেশনে চালাবেন ঠিক আছে স্যার এখানে একটা প্রশ্ন আছে আগে চলে হ্যাঁ বলেন জেনারেটর 1 রানিং মেশিন ফর এক্সাম্পল রানিং মেশিন হচ্ছে যেটা বর্তমানে পাওয়ার গ্রিডের সাথে চলতেছে আর ইনকামিং হচ্ছে যেটা আপনি পাওয়ার গ্রিডের সাথে এখন চালাবেন ঠিক আছে মানে এরকম তো না যে পাওয়ার সিস্টেমে সব মেশিন অফ হয়ে আছে একদিনে হুট করে চলবে এরকম না ব্ল্যাক আউট না হলে একটা নির্দিষ্ট রিজিমে সব সময় আপনার কোনো না কোনো জেনারেটর চলতেই থাকে যে জেনারেটরটা চলমান আছে সেটা হচ্ছে আপনার রানিং জেনারেটর আর যেটাকে আপনি পাওয়ার সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে যাচ্ছেন প্যারালাল করে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার ইনকাম আচ্ছা অ্যাডভান্টেজ অফ প্যারালাল অপারেটিং অল্টারনেটরস when there is maintenance or an inspection one machine can be taken out from সার্ভিস এন্ড দা আদার অল্টারনেটিভস ক্যান কিপ আপ ফর দা কন্টিনিউটি অফ সাপ্লাই যেটা আগে বলছি লোড সাপ্লাই ক্যান বি ইনক্রিজড আপনি সাপ্লাইকে আরো বেশি ইনক্রিজ করতে পারবেন ওকে 200 থেকে 400 মেগা করতে পারবেন এটা প্যারালাল অপারেশন মাধ্যমে করা সম্ভব ডিউরিং লাইট লোডস মোর দ্যান ওয়ান অল্টারনেটর ক্যান বি শাট ডাউন হোয়াইল দা আদার উইল অপারেট ইন নিয়ারলি ফুল লোড ফর এক্সাম্পল আপনার এখন ডিমান্ড হচ্ছে 100 মেগাওয়াট আপনার চারটা জেনারেটর চলতেছে 400 মেগাওয়াটের হ্যাঁ আপনি কি করবেন ওই চারটাকে 50 মেগাওয়াট করে চালাবেন নাকি তিনটাকে অফ করে দিয়ে একটারে 100 মেগাওয়াট চালা দিবেন ওই একটাকে 100 মেগাওয়াট চালাতে পারেন বাকি আপনার ফুলটা বুঝে গেল ঠিক আছে মানে কম সময়ের জন্য কারণ আপনি দেখেন 12টার সময় আপনার বিদ্যুৎ কম লাগে সকালে কম লাগে আপনার পিক আওয়ার যখন তখন লাগে বাট এই পিক আওয়ার আবার একটু কমপ্লেক্স মানে ইন্ডাস্ট্রির জন্য রিজিয়ন রিজিয়ন আবার অন্যরকম এক এক এলাকায় এক এক লাগে যেখানে ইন্ডাস্ট্রি বেশি সেখানে বেশি লাগে যেখানে হচ্ছে কমিউনিটি বেশি সেখানে এক এক সময় একটা লাগে সো এটা হচ্ছে আরেকটা পার্ট অফ টপিক এটা দরকারই তারপর হচ্ছে হাই এফিশিয়েন্সি এফিশিয়েন্সি আপনার বেশি হবে দা অপারেটিং কস্ট ইট উইল বি রিডিউস এনশিওর দা প্রোটেকশন অফ সাপ্লাই এন্ড ইনেবলস কস্ট ইফেক্টিভ জেনারেশন দা জেনারেশন ইজ কস্ট ইজ রিডিউস তারপর হচ্ছে ব্রেকিং ডাউন অফ জেনারেটর ডাজ নট কজ এনি ইন্টারাপশন ইন দা সাপ্লাই সাপ্লাইয়ের উপরে কোনো ইন্টারাপশন পড়বে না যদি আপনি হচ্ছে কি করেন এই মেশিনটাকে আপনি মানে মেইনটেনেন্সের জন্য ব্যবহার করেন অথবা যদি এটা নষ্ট হয়ে যায় আপনার ওভারঅল পাওয়ার সিস্টেম কি হবে না ইন্টারাপ্টেড হবে না রিলায়েবিলিটি অফ দা হোল পাওয়ার সিস্টেম ইট উইল বি ইনক্রিজড রিলায়েবিলিটি বাড়বে আচ্ছা এগুলো হচ্ছে আমরা ডিসঅ্যাডভান্টেজ নাই হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা নাই অসুবিধা নাই দেখি সুবিধা আছে দেখি অসুবিধা কি হতে পারে খরচ বেশি লাগবে বেশি জেনারেটর এইটা অসুবিধা নেই তো সুবিধা আছে থাকে না এখানে প্রায় অপারেশন আমরা কোনো অসুবিধা আলোচনা করতেছি না ডিসঅ্যাডভান্টেজ নাই নাই ঠিক আছে সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি পাওয়ার এন্ড ভোল্টেজ রিয়েক্টিভ পাওয়ার এই কিছু ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব ঠিক আছে সো আজকের ক্লাসে হচ্ছে এতটুকু পর্যন্তই থাকবে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন কোশ্চেন আছে এই ডায়াগ্রামটা একটু আঁকার চেষ্টা করি এগুলো কিন্তু আসবে হ্যাঁ আর এগুলো থেকে হচ্ছে বেশি মানে এগুলো থেকে আসবে আপনাদের এখানে একটা ম্যাথও আছে সো এটা পুরো ডেফিনেটলি আপনার প্যারালাল অপারেশন থেকে একটা ম্যাথ মানে একটা 10 নম্বরের কোশ্চেন পাবে 10 নম্বরের একটা কোশ্চেন পাবে
আর গত ক্লাসে একটা ম্যাথ করিয়েছিলাম মানে আগের ক্লাসে যেটা ওই ওভার 2 হ্যাঁ ওইখান থেকে একটা থাকবে সো डेफिनेटলি এটা একটু দেখো এটা যেহেতু বড় ম্যাথ এটা যখন সিনক্রোনাস করবে হ্যাঁ আপনি ল্যাম্প দিয়ে তো দেখতেছেন হ্যাঁ ল্যাম্প দিয়ে দেখতেছেন আপনি ধরে নিয়েছেন প্রথমে তিনটাই যেটা ধরছেন আপনার আপনার সিকোয়েন্স ঠিক আছে সিকোয়েন্স ঠিক ধরে আপনি কি করে ওই আপনার অ্যাঙ্গেলটা আপনি ফার্স্টে বাই করবেন ভোল্টেজটা আগে দেখবেন ভোল্টেজ আপনি ঠিক করবেন তারপরে হচ্ছে আরএমএস ভোল্টেজ ঠিক করার পরে আপনি হচ্ছে ফেজ সিকোয়েন্সটা দেখবেন ফেজ সিকোয়েন্স দেখার আগে আপনাকে দেখতে হবে ফেজ অ্যাঙ্গেলটা এই যে দেখেন এখানে এই যে হিয়ার উই ক্যান সি দ্য থ্রি লাইট সোর্স আর কানেক্টেড অফ দ্য টার্মিনাল সুইচ এস অন বাস দ্য লাইট বিকাম ব্রাইট ইফ দ্য ফেজ ডিফারেন্স ইজ লার্জ আপনার ওই যে যদি মানে লাইটটা হচ্ছে ব্রাইট কিনা ডিম কিনা বা ডিম থেকে ব্রাইট হচ্ছে কিনা এটার উপর বেস করে আপনি চিন্তা করুন যদি ব্রাইট হয়ে যায় ডিফারেন্স লার্জ মানে ফেস অ্যাঙ্গেল কারণ আপনাকে ফেস ফেস অ্যাঙ্গেল দুটোই তো আপনাকে মেনটেন করতে হবে আগে আমরা ফেস অ্যাঙ্গেলটা করি অ্যাঙ্গেল করার পরে তারপরে যখন আমরা দেখি যে ফেস অ্যাঙ্গেলটা সেম আপনার তখন ডিম থেকে ব্রাইট হওয়ার প্রোগ্রেসিভলি এখন মনে করেন কেউ হচ্ছে 10 থেকে 1 গেল 10-9 এরকম করে 1 আর কেউ হলো 1 থেকে 10 এল দুটা পার্থক্য না একটা তো ডিম থেকে বাইরে থেকে বাইরে থেকে ডিম হচ্ছে যদি উল্টো পাল্টা হয় তখন মানে কি আমার ফেসটা সেম নাই ডিম মানে কি বন্ধ থাকে না ডিম লাইট আছে না মানে যেটা আলোটা তো আলো পড়ে অন্ধকার তো অন্ধকার ট্রাক ঠিক আছে তো ওইভাবে করে আপনি করতে পারেন যখন দেখবেন যে মানে তিনটাই একই ভাবে হচ্ছে না তখন মনে করবেন যে আপনার ফেজে সমস্যা আছে তখন যে কোনো দুইটার সাথে সলভ করে দিন যে কোনো দুইটা তারপর ওরকম করে দেখেন তাও যদি না হয় তখন আরো দুইটা করে দেবেন মানে ওই অন্য দুইটা করে দিবেন দুইটা করলেই হয়ে যায় ওকে সো আজকের ক্লাস এতটুকুই থাকে